চাইছিলাম বাসায় বিশিষ্ট আজিজ ভাই আমরা উঠে যাইলাম আমরা চলে যাইতেছি মাওয়া পদ্মা রিলিজ খাওয়ার জন্য। এই আমাদের শ্রদ্ধেয় আজিজ ভাই আছে, আমরা এখন গাড়িতে উঠবো, তো মাওয়াকে এই কথা হবে বন্ধুরা। গিল্লেখা ঠিক আছে, ওকে লেটস গো। আজিজ ভাই গো আমাদের বিশিষ্ট তিনজন লোক নিয়ে আসছি আমরা আজকে। তো এই হচ্ছে আমাদের সুজন ভাই। সুজন ভাই কিছু বলেন। আমার কিছু বলার নাই। না না, আপনার অনুভূতিটা কি? আপনি আজকে যে আসছেন এখানে, জীবনের প্রথম আমি এখানে আসছি, এলাকাটা খুবই ভালো লাগতেছে। হয়তো আশেপাশে এখনো কিছু দেখা হয়নি, দেখার অপেক্ষা আছি। আপনি কি উদ্দেশ্যে এখানে আসছেন? এখানে আসছি মূলত উদ্দেশ্য হচ্ছে পদ্মার ইলিশ খাওয়ার জন্য। সেই পদ্মার ইলিশ যা ছোটবেলা থেকে গল্প শুনে আসছি। এখানে পিছনে দোকান আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তা আশা করি এখনকার ইলিশটা এখানেই চলবে, পরবর্তী প্রজন্ম কি চেষ্টা করবো আবার এখানে কি রিটার্ন দেখা থাকবে। ধন্যবাদ আপনাকে। মেইনলি হচ্ছে আজকে এখানে ব্লগটা উদ্দেশ্য হচ্ছে, আমি আসলে আমার ফ্যামিলি নিয়ে বাড়ি দিতেছি। আমার যেই বড় ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব বলা চলে, ভাই ব্রাদার বলা চলে, আমি তাদেরকে মোটামুটি একটু ইনভাইট করছি। আমি যেহেতু বাড়ি দিতেছি, আমার বাড়ি মাদারীপুরে, তো পদ্মা অবশ্যই পার হইয়া যাওয়া লাগবে। এজন্য আমি তাদেরকে ইনভাইট করছি যে চলেন একসাথে পদ্মার ইলিশটাও খাওয়া হবে, পদ্মা ব্রিজটাও দেখা হবে, এবং সাথে সাথে কি এনজয় হয়ে গেল। আমার সানগ্লাসটা খুব 1400 টাকা সানগ্লাসটা তো রাইখা কথা বলা যায় না। আমরা আসলে এই গাড়িতে আসছি, কিন্তু আমি অবশ্য গাড়িতে এসে চালালে একটু অসুস্থ হয়ে যাই। আমার মেয়েও একটু বমি করছে, আমিও একবারে শেষ পর্যায়ে একটু মানে অস্থিরত বোধ করছি। তো আমরা ইতিমধ্যে চলে আসছি পদ্মার যে মাওয়া ঘাটে। তো এখন আমরা বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেখি পদ্মার ইলিশ আর কী কী খাওয়া যায়। আপনাদেরকে একটু সুবিধাটা দেখাবো যে এখানে আসলে কী কী পাওয়া যায়, ইলিশ আছে, কী ধরনের ইলিশ আছে। তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে, এই হোটেলের নাম কি? নিউ মোল্লা অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল। এটা আপনারা মাওয়া ঘাট আইলে পাবেন। এখানে কিন্তু অনেক তরতাজা ইলিশ আপনাদেরকে কেটে কেটে খাওয়াবে। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এবার ইলিশ কাটেন না কেন? আচ্ছা, এটা কি পদ্মার পদ্মার বাঙ্গাস নাকি চাষ? তাহলে চাষ নিলে উইব ইলিশ মাছ কাটেন নাই? এটা অবশ্য পদ্মার পাঙ্গাস না, এটা দেখায় আপনাদের লাভ নাই। এই এই যে পদ্মার ইলিশ বন্ধুরা মাত্র কেটে রাখছে, কখন কাটা এটা? আপনারা কি ডেলিটা ডেলি কেটে বিক্রি করেন নাকি আবার আজকে কাটটা পাঁচ দিন পর্যন্ত ফ্রিজে রেখে পরে খাওয়ার? এখানে আসলে বাইরের রেস্টুরেন্ট নাম কি? মোল্লা হোটেল না? নিউ মোল্লা হোটেল। আপনারা চলে আসবেন এখানে, আসলে আপনারা তরতাজা পদ্মার ইলিশ পাবেন। হ্যাঁ অবশ্যই দেখাবো। এইগুলা কিন্তু একবারে তাজা ইলিশ গুলা রাখা, আনাম ইলিশ। আপনারা চাইলে এখান থেকে আসলে আপনারা যেটা বলবেন সেটাই কিন্তু কেটে আপনাদেরকে নগদ ভেজে দিবে,
যে যেভাবে চান সেভাবে কিন্তু পাবে। বন্ধুরা আমরা আসলে ঢাকা শহরে যে ইলিশগুলো কিনে খাই সেই ইলিশগুলো কিন্তু একটু স্বাদ অন্য ভিন্ন মাত্রা হবে, কারণ এই ইলিশগুলো পদ্মার ইলিশ। আপনারা জানেন, দেখতে পাচ্ছেন যে কত তরতাজা। এখানে কিন্তু আরও অনেকগুলো ইলিশ আছে। এখানে আপনারা এসে যে ইলিশটা বলবেন ভাইদেরকে, ভাইরা কিন্তু কেটে সাথে সাথে আপনাদেরকে ভেজে দিবে। এটা একটা সুব্যবস্থা আছে, আপনারা কিন্তু এটা কোথাও পাবেন না এরকম বাংলাদেশের। শুধুমাত্র যদি মাওয়া আসেন, মাওয়া আসলে এই ইলিশগুলো আপনারা পছন্দ মতো, পছন্দ করার পরে ভাইদেরকে বললে কিন্তু কেটে ভেজে আপনাদেরকে দিবে। তো এই সুবিধাটা অন্তত এই মাওয়া এসে আপনারা পাবেন। ওই কোনারে গিয়ে বসেন। এখানে আমি আরো কিছু খাবারের মেনু দেখাই। এখানে আপনারা পদ্মার ইলিশ ছাড়াও কিন্তু এখানে দেশীয় যে ভর্তা, এটা কি ভর্তা? কালিজিরা ভর্তা। এটা হচ্ছে আপনার কালিজিরা ভর্তা আছে। এখানে মাছ ভর্তা আছে, টাকি মাছ ভর্তা। এখানে মুরগির ব্যবস্থা করা আছে। এখানে কিন্তু রুই মাছ, সবজি, এইগুলো আসলে সকালের খাবার, কারণ দুপুরের খাবার এখনো তারা ইয়া করতে পারে নাই, প্রস্তুত করতে পারে নাই, এগুলো একটু পরে করবে। পাবদা মাছ, পাবদা, চিংড়ি, এখানে কি হইতেছে? আচ্ছা, এখানে কিন্তু ভর্তার সুব্যবস্থা। এটা আলু না? আলু, আলু, ডিম, মাছ দিয়ে কি একসাথে ভর্তা করবে? এইটা কি ভর্তা? এটা টাকি, টাকি ভর্তা হবে তৈরি হইতেছে। আচ্ছা, টাকি, টাকি মাছ ভর্তা, এটা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো রেডি করা হয়েছে। এখানে এটা দিয়ে কিন্তু তারা মানে এটা কি ইয়া ঘুরা ঘুরা করে শেষে আর কি, শেষনি বলে নাকি? হ্যাঁ, হামল দিস্তা। হ্যাঁ, হামল দিস্তা। কি নাম কি আবার বলো? তো আমার কাছে ইংলিশ ইংলিশ মনে হয়, হিন্দি হিন্দি মনে হয়। নামই হামল দিস্তা। আচ্ছা, আমাদের এলাকায় বলে শেচুনি আর কি, শেচে। এতে পান শেচুনি, এটা হচ্ছে মশলা শেচুনি। এটা কি, এটা কি মাছ? এটা ইলিশ মাছ, লেজের ভর্তা হবে। ইলিশ মাছের লেজ দিয়ে করা এটা? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা। ইলিশ মাছের যেই লেজটা আছে, লেজটা সাধারণত মানুষ ওইভাবে খেতে চায় না, অনেক কাটা থাকে। তো এই জন্য আসলে তারা কিন্তু এটা দিয়ে ভর্তা বানিয়ে বিক্রি করে আর কি। এটা ইলিশ মাছের টেস্টি হবে, অনেক মজার ভর্তা এটা। হ্যাঁ, অনেক ভর্তা সবসময় মজার হয়, যে কোনো ভর্তা। এটা মাড়ি ভর্তাও ভালো লাগে, আর ভর্তা সব কিছু ভালো লাগে, কচু শাক ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে শুটকি ভর্তা। এটা এটা তৈরি করা না? ওকে, আছে না না হবে, ও এটা তৈরি, কোনটা তৈরি হয় না, এটা হবে। এই ভাই, কি টেস্ট করতে এখন কিন্তু আমরা দেখতেছেন, এটা কিন্তু গ্রামের ঐতিহ্যবাহিনী কুলপি। দেখি দেন, এটা কি আসলে দেখতে দেয়া যায়? এটা কিন্তু আপনার কি মনে হইতেছে, কিন্তু আপনার শটগানের বুলেট মনে হইতেছে, কিন্তু আসলে আপনারা ভয় পাবেন না, এটা কিন্তু বুলেট না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইসক্রিম। এটার নাম কি? এটার নাম হচ্ছে কুলপি আইসক্রিম। এটা কোন জায়গা? এটা পার্ক কুষ্টিয়া, কিন্তু বানায় এই জায়গাতে। এই জায়গা বাইরে কি গুড়া দুধ নাকি গাইর দুধ নাকি গাইর দুধ? এটা সত্যি? আপনি খেয়ে টেস্ট করবেন? আচ্ছা, এনিওয়ে আমরা এখন বাইরে কথা হলো যে আমরা একটা খেয়ে টেস্ট করবো, তারপর আমরা এই মোল্লা হোটেলে ঢুকে নাস্তা করে দেন হচ্ছে আমরা বাসা থেকে রওনা দিবো। তো ভাই, একটু খুলে এটা, এটাই দেবো না, একটু বড় শরেরটা দেবো। আইসক্রিমটা অনেক মজা হয় সবসময় জানি, অবশ্যই অ্যাভেলেবেল খাই না, টেস্ট করে দেখবো। কামাল ভাই খাবেন নাকি? অবশ্যই। হ্যাঁ,
শক্ত না। আসলে আইসক্রিম গুলো অনেক টেস্টি, গুড়া দুধ হোক গাই দুধ হোক ভালোই লাগতেছে। আর আপনি আজিজ ভাই কি আইসক্রিম খাবেন? আইসক্রিম খাওয়ার লাগে একটা দেখি। আইসক্রিম খাওয়ার আগে যার যার পকেটে আড্ডা দেওয়ার টাকা আছে কিনা, মানে এখানে কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন নাই, টাকা না থাকলে কিন্তু বান্দা রাখবে, এটা মাস্ট। আমার মেয়ে আনহা ইসলাম ইমি, সে অনেক অসুস্থ হয়ে গেছে। আমরা হচ্ছে এখন একটা মাছ বাছাই করব খাওয়ার জন্য, আমরা টোটাল 6 জন। আমার সাথে এক মামা আছে, মামার নাম ভুলে গেছি, ইমাম, ইমাম মামা, উনি আমার এক্সপার্ট। আমরা ইলিশ মাছ এখন সিলেক্ট করব, ভালো দেখে বড় দেখে তুলেন। মামা এবার আসছি, যদি ইলিশ মাছ ভালো না হয় তাহলে কিন্তু তোমার দোকানে আর আসবো না। মোল্লা হোটেলে সবসময় খাই, আল্লাহ। মোল্লা হোটেলের অনেক ইয়া আছে, সুনাম আছে, এজন্য কিন্তু আমরা সরাসরি এখানে আসছি। আরে না, কাঁচাটা খাইতেছি না, কাঁচাটার কথা বলতেছি না, ছোট ছোট কেন একটু বড় দেন, বড় বড়গুলো দেন, বড়গুলো দেন। আপনারা যদি কেউ যদি গ্রুপ ধরে আসেন তাহলে কিন্তু আপনারা এভাবে মাছ এই পিস পিস না কিনে আপনারা কিন্তু মাছ আস্তাটা কিনে তারপর আপনারা কেটে নিতে পারবে। অবশেষে আমরা এটা সিলেক্ট করলাম, এটার মধ্যে কিন্তু ডিম নাই, ডিম ছাড়া টোটালি। দেখেন বন্ধুরা, এটা কত? স্বর্ণ খোদাই করা আছে, স্বর্ণ না হলো ইলিশ তো। এই মাছটা 950 টাকা। না না, মাছটা একবারে ছোট না, 950 টাকা। মামা এটা ফাইনালি কত? এই যে আপনার চেহারাটা দিছি আমি, ঠিক আছে। এই হোটেলে আরো অনেক ইয়া গায়ক আসবে, অনেক কাস্টমার আসবে,
সেই হিসাবে আমি কিন্তু আপনার হোটেলে প্রমোট করতেছি, এটা কিন্তু পরিচিত করতেছি, আমি আমার ইউটিউব চ্যানেলে আমি এটা দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ছাড় দেওয়া উচিত। আমি ওনার হোটেলে প্রমোট করতেছি, উনি আমাকে 50 টাকা ছাড় দিবে, ওয়াও। আর আমাকে বলেন ফাইনালে ইয়া করেন, আদার না দিলে আর সমস্যা নাই, আমরা পাশের আরেক হোটেলে চলে যাব। এই আমরা শুনেন, আমরা কিন্তু ফাইনাল জিনি না, এই মামা কিন্তু আমাদের নিয়ে আসছে। উনি নিয়ে আসছে আমাদেরকে, ও না তুমি যা, ওই যে ওই মামা বুঝলি, আমাদের এখানে তো ছাদ দিতে হবে। এটা কাটবেন কোথায়? আচ্ছা এখানে কি আইস সারাবে না? আদিস ভাইয়ের একটা বক্তব্য দেন। আমি এখন এখানে দাঁড়ান, সকাল 5:30 রওনা হই গাজীপুরা থেকে চলে আসি সেই রানীগাঁও শিমুলিয়া ফেরিঘাট, সেখানে এখন অবস্থান করতেছি মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা ইলিশ মাছ দিয়ে আজকে কি ব্রেক, এটা কি সকালের খাওয়া খাবো, সকাল দুপুর মিলেই আমরা এখন ইলিশ মাছ দিয়ে কিছু হালকা ভাত খাবো, খাওয়ার পর আমরা ফেরিতে উঠে হয়তোবা মাওয়া পার হইতে পারে, ঘাট পার হইতে পারি। তো যাক, আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে উত্তর দিতে পারি। এখানে এসার পরে খুব ভালো লাগতেছে, তো বেলায়েতের উদ্যোগে আমরা এখানে আসছি, কারণ বেলায়েত বাড়িতে যাচ্ছে তার ফ্যামিলি নিয়ে, তো ওই সুবাদে আমরাও আসলাম। তো আসলে এখানে দেখতেছি যে খুব মজার একটা জায়গা, এবং তাজা পদ্মার ইলিশ নিয়ে এসে রাখছে। আমরা অলরেডি একটা নিয়ে নিছি, যেটা আমরা ইতিমধ্যেই ওখানে কাটার কাজ শেষ করতেছে, কাটা শেষ হলে এটা আমাদের এখানে শুরু করে দিছে কাটা, আমরা কাটাটা দেখতে পাবো। এই যে আমাদের ইলিশটা এখানে সাথে বেগুন দিয়ে রাখছে, এবং আমরা দেখতে পাচ্ছি অনেক মরিচ ভেজে রাখছে, শুকনা মরিচ, যেগুলো অ্যাকচুয়ালি এই মাছের সঙ্গে এবং ভর্তার সঙ্গে খুব ভালো লাগবে। তো এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে আমরা অনেক ধরনের ভর্তা তৈরি করতে দেখলাম, যেগুলো কখনো এই ধরনের ভর্তা তৈরি করতে দেখিনি, ইলিশ মাছ। তো আমরা আশা করতেছি যে আমাদের যে মাছটা নেওয়া হচ্ছে এটাও সুন্দর লাগবে। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে শুক্রবার, আমাদের অবশ্যই আর বেশি সময় নেই, আবার নামাজও পড়তে হবে। তো অসংখ্য ধন্যবাদ বেলায়েতকে যে এই ধরনের একটা সকালে আমাদেরকে নিয়ে আসছে পদ্মার পাড়ে, এবং পদ্মার ইলিশ খাওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন কিন্তু আমাদের এই সিলেক্ট করা মাছটি, এটা আমরা হচ্ছে এখন কাটা দেখবো যে কি হবে কাটা। আমার অবশ্য এটা কাটতে আধা ঘন্টা সময় লাগতো, বাই তো পুরো 1 মিনিটও লাগে নাই, 30 সেকেন্ডে মোটামুটি ফিনিশ। পুরো চাইনিজ কাটা দিছেন না? মাছ দেখলাম ছোট, বাট কাটার পরে বড় হয়ে গেছে। এই যে আমাদের একটা মামুনি আছে, অনা ও ইলিশ মাছের ডিম খাবে। আচ্ছা আমাদের একটা বেগুন দিয়েন ভালো দেখে। এই মাসে ছাড়া কি
তো এটা হচ্ছে আমাদের মাছ কাটা শেষ। এটা কয় পিস হইছে? এটা 6 আর 1 6 পিস টোটাল একটা মাছ। হ্যাঁ হ্যাঁ 6 পিস হইছে। ল্যাঞ্জা কি বত্ত হয়ে যাবে? না আচ্ছা লেজ লেজ দিয়া হচ্ছে বত্ত হয়ে যাবে। এটা হচ্ছে লেজ। আর এখানে টোটাল একটা মাছে আমরা একটা মাছ সিলেক্ট করছি খাওয়ার জন্য। টোটাল 6 জন লোক যেহেতু 6 পিস করা হয়েছে, আর বাকি অংশটা দিয়ে কিন্তু ভত্ত হয়ে যাবে। এটাই হচ্ছে মাওয়ার বৈশিষ্ট্য। এখানে আসলে আপনারা হচ্ছে ইলিশ মাছ নিজেদের পছন্দ মতো ইলিশ মাছ তাদেরকে দিয়ে কাটিয়ে তারপর কিন্তু আপনারা ভত্তা সহ কিন্তু বারবিকিউ করে খেতে পারবেন, ফ্রাই করে খেতে পারবেন। সাথে পেয়ে যাবেন বড় বড় বেগুন। এগুলোকে কি বেগুন না বাইগুন, এগুলোর নাম কি? এগুলোর নাম বাইগুন না? বেগুন হচ্ছে লম্বা হয় আর বাইগুন হচ্ছে গোল গোল হয়, এটা আপনারা জানেন না, আজকে আমি জানাই দিলাম সবাই। রে ভাই পুরা চাইনিজ কাটার সেই কিন্তু বেগুন, এগুলো ভাজা হবে, ফ্রাই করা হবে। তো লেটস গো, চলেন আমরা ভাজার পরে খাওয়া শুরু করে দিব। এখানে কিন্তু ইলিশ মাছ ফ্রাই হইতেছে, চুলা জ্বাল জ্বলে না নাকি? সাথে পেয়ে যাবেন শুকনো মরিচ ভাজা ফ্রি। আচ্ছা শুকনো মরিচ কি টাকা দেওয়ার লাগে না? এটা ফ্রি। আচ্ছা এটা হচ্ছে 2 টাকা পিস, কিন্তু আপনারা যদি এই নিউ মোল্লা হোটেল রেস্টুরেন্টে চলে আসেন তাহলে ফ্রি, আমার কথা বলবেন তাহলে এই অন্তত এই মরিচটা ফ্রি দিবে। কিন্তু আমাদের যে ইলিশ মাছটা দেখছিলেন আনাম ইলিশ মাছটা কিন্তু এই যে 6 টুকরো হয়ে গেছে ইতিমধ্যে। এগুলো হচ্ছে বেগুন। এই বেগুনগুলো কোন জায়গার মামা? বাজারে। বাজারে বলতে মানে কোন এলাকায় এগুলো চাষ হয়? বাজার থেকে কিনে নিয়ে আসছেন? কালোডি হয় আপনার হচ্ছে ময়মনসিংহে, যেটি একটু দেশি বেগুন। আমার তো এখনই খাইতে মন চাইতেছে। আচ্ছা ইলিশ মাছটা ফাইনালি কত টাকা দাম হইল? 600 টাকা ইলিশ মাছ 6 পিসই হয়েছে। এমনি কিনা খাইলে তো 1 পিসে 100 টাকা না এমনিতে? হ্যাঁ আচ্ছা এমনিতে হচ্ছে আপনারা নর্মালি যদি 1 পিস করে সিলেক্ট করে ভেজে খান যেমন, সেক্ষেত্রে কিন্তু 120 টাকা পিস। এই যে এই মাছগুলো হচ্ছে আপনারা নর্মালি 1 পিস করে খান তাহলে 120 টাকা পিস। আর আপনারা যদি গ্রুপ সহ আসেন তাহলে কিন্তু আপনারা যে আস্তা মাছটি আছে সেই মাছটা কিন্তু সিলেক্ট করে তারপর কিনে খেতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের 20 টাকা করে 30 টাকা করে বাঁচবে। কারণ এখানে 6 পিস মাছ হয়েছে, দাম হচ্ছে 600 টাকা। বেগুন কটা করে? 6 পিস মাছ 600 টাকা মানে বেগুন কটা করে? বেগুন হলো গিয়ে 30 টাকা পার পিস। আচ্ছা পার পিস বেগুন 30 টাকা, 1 কেজি বেগুন তো 20 টাকা। আপনি বেশি চান কে ভাই? সরি 10 টাকার বেগুন 30 টাকা বিক্রি করবে সবসময়? এই ভাই বলতেছে হচ্ছে 20 টাকা, আর আমার শ্রদ্ধেয় নোয়াখালীর ভাই উনি বলতেছে 30 টাকা, কারণ তারা ব্যবসায়ীর জন্য সেরা। আমরা জানি তারা বাংলাদেশের ভিতরে খুবই সুনাম অর্জন করছে, ঢাকা শহরে বড় বড় প্রতিষ্ঠান পাবেন তাদের, আর মাওয়ায় মোটামুটি তারা দখল করে নিচ্ছে। যত প্রকার বেগুন ইলিশ মাছ পাঙ্গাস মাছ যা আছে সব পেয়ে যাবেন। আচ্ছা এটা ইলিশ মাছের তেল দিতে হইব? ভর্তার মধ্যে ইলিশ মাছের তেল, মানে যে যা খাবা ইলিশ মাছের ছোঁয়া আছে। এটার বৈশিষ্ট্য হচ্ছে তুমি যাই খাও না কেন ইলিশ মাছের গ্রান বাবা, ভাত খাইলে ইলিশ মাছের তেল, পরোটা খাইলে ইলিশ মাছের তেল। এখন পরিবেশন করা হবে। কিন্তু সুন্দরভাবে ভাই পরিবেশন করতেছে ভাই। আপনি কি আগে কমিউনিটি সেন্টারে কাজ করছেন নাকি? না ভাই। এত সুন্দর ডিজাইন জানেন, স্টাইল জানেন, কিভাবে পরিবেশন করতে হয়? মাছ তো ছোট হয়ে গেছে বাজার পরে। মাছ তো বাজার পরে চাপ তুই। আচ্ছা এক্সট্রা একটু তেল দিয়ে দেন। হ্যাঁ একটু তেল দিয়ে দেন,
ইলিশ মাছের তেলটাই মেন। মরিচগুলা ফ্রি, আপনারা যা খান সব টাকা লাগবে, বাট এই মরিচের টাকা রাখবে না। মরিচের টাকাও চাইছিল, এটা আমি রিকোয়েস্ট করে এটা ফ্রি করাইছি, কোনো ব্যাপার না। টক বক করতেছে তেলগুলা। ওকে ধন্যবাদ ভাই আপনারে সুন্দর খাতির যত্ন করার জন্য। ওকে আমাদের টেবিলে নিয়ে যান, আমরা এখন খেতে বসে যাব। আচ্ছা এখানে হচ্ছে এই বড় ভাই হচ্ছে ভর্তা ভাই, তো ভর্তার ডিজাইনগুলো সেই হয়েছে, মনে হইতেছে মেশিন দিয়ে কেউ মানে মেশিন দিয়ে বের হয়েছে, মেশিন দিয়ে বানাই রাখছে। ভাই আপনার বাড়ি কোথায়? ও ভাই হচ্ছে আমাদের এই এলাকার লোকই, বিক্রমপুর। আপনি বরিশাল বলেন কেন? আচ্ছা বাদ বুদ দেন, খালি কি মাছি কেমন নাকি? কামাল ভাই কি পুরো প্লেট মারে দিবেন নাকি? তাহলে তো মাছ আরো কয়েকটা নিতে হবে। যা যা চাচু খুলে যাও, তো এখানে বসো। রেস্টুরেন্টের প্লেসটা অনেক সুন্দর, কারণ পাশেই নদী আছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, আপনারা একটু এনজয় করেন ইলিশ মাছ খাওয়া। মরিচ মরিচ কিন্তু টাকা লাগবো না, যে জায়গাটা খেতে পারেন। আজিজ বেরমুনায় মাছ আনামে একটাই লাগতো। হ্যাঁ মাছের ডিম খাবেন নি দিবে বাজ্যা। মাছের পেটি আমাদের কামাল ভাই অলওয়েজ ছবি তোলায় ব্যস্ত থাকে, তার এই ধরনের ছবি এগুলো আবারও সেই অস্ট্রেলিয়া পাঠাইতে হবে, তা না হলে কিন্তু ডলার আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু অলওয়েজ তার এই সব ছবি তার বাবিরে পোস্ট করে দিতেই হবে, তা না হলে কিন্তু জরিমানা হইব। আর আমাদের যে কামাল ভাই একদম ক্যামেরাম্যান নিয়ে আসছে সিরাজগঞ্জ থেকে আগত, যদিও সে আরও দুই মাস আগে পালচার কিনছে কিন্তু এখনো রোডে নামতে পারে নাই, দুর্ভাগ্যবশত সে এখনো চালানো জানে না, তো শিখতে হবে। আমি চাইছি তার একটা ট্রেনিং সেন্টার ভর্তি করব। চাইছে রাখো রাখো, এইদিকে এদিকে আনে, এই ভিউটা সেই সেই আসে। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা নদী, শুধু ঢাকা থেকে রাজশাহী থেকে এবং সিরাজগঞ্জ থেকে এখানে চলে আসছে, এবং আমাদের সাথে একজন রংপুরের ভাই মফিজ আছে, না ও সরি সরি দিনাজপুরের, কোনো ব্যাপার না। এটা সুন্দর আমরা যেতে চাইছিলাম ভাই, যে অবস্থা দেখা যাচ্ছে এই অবস্থায় আমরা আর এত দূরে যাব না, এখন অনেক রোদ লাগতেছে, আমার চশমাটা একটু পরে লই, তাছাড়া দেখা যাচ্ছে চোখ কানা হয়ে গেছে, বাবা অন্ধ বাবা এসে গেছে, কোনো
অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম একটা বোট ভাড়া করে হচ্ছে পদ্মার ব্রিজটা এবং সম্পূর্ণ পদ্মাটা ঘুরে দেখবো, বাট পদ্মার আসলে সেই ভয়াবহ অবস্থা, চির যৌবনা পদ্মা, এখন পদ্মার যৌবন ফিরে আসছে। এই সময়টা আসলে পদ্মার ভরপুর যৌবন থাকে, তো আপনারা বুঝতেই পারতেছেন যেমন স্রোত ওরা জোয়ারে, আমরা আর এখানে ওরা জোয়ারে আমরা দাঁড়িয়ে আছি। তো এখন কিন্তু আমরা চাইছিলাম পদ্মা গোসল করব, যদিও আমার ইচ্ছা নাই, কারণ পদ্মায় আমি মাঝে মধ্যে গোসল করি। আমাদের শ্রদ্ধেয় কামাল ভাই এবং সুজন ভাই, তারা অবশ্য গোসল করে যেতে পারে, সেক্ষেত্রে আমি তাদেরকে সর্বোচ্চ একটা গামছা সহযোগিতা করতে পারি, এর বেশি না। অবশ্য একজন লোককে ধাক্কা দিয়ে নামাইলে ভালো হইব, এই মুহূর্তে ভালো সাঁতার জানে সুজন ভাই, তারা অবশ্য তার ধাক্কা দিয়ে নামাইলে আপনারা আসবেন এই মাওয়াঘাটে, আসলে কিন্তু ভালো লাগবে আপনাদের। সবচেয়ে বড় কথা হচ্ছে ইলিশ মাছের ভাজি, তাজা ইলিশ ভাজা, কি স্বাদ। এখানে একটা মেন বিষয় হচ্ছে আপনারা যদি কেউ আসেন মাওয়াঘাটে, তাহলে কিন্তু আপনারা যে পিস পিস করা মাছ আছে সেগুলো না কিনে আপনারা চার পাঁচজন মিলে একটা আস্তা ইলিশ কিনবেন, এবং সেটা অবশ্যই দামাদামি করে নেবেন। যদি সাহেবের মতো এসে বলেন মামা এটা কাটো, এটা কাটলে কিন্তু 1000 আপনার পকেট কাটা দিয়ে দেবে। আপনি অবশ্যই তাদের সাথে একটু দামাদামি করে নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু টাকা অবশ্যই বেঁচে যাবে। কারণ এই ভুলটা করবেন না যে এই মাছটা কেটে দাও আমরা খেয়ে নিচ্ছি, এভাবে করলে কিন্তু আপনাদের পকেট থেকে অনেকগুলো টাকা হারিয়ে যাবে। আমরা অলরেডি একটা ট্রলার নিয়েছি, এই ট্রলারের ভিতরে এখন আমরা উঠতেছি। হ্যাঁ, ট্রলার আমরা আপনারা এই ঘাটে আসলে কিন্তু এরকম ধরনের এই বোটগুলা পাবেন। এই বোটগুলা যেই বাইরে আছে, যেই বোটের যেই পাইলট আছে, এই পাইলটবাদের সাথে দামাদামি করে আপনারা কিন্তু পুরো পদ্মাটি ঘুরে আসতে পারবেন, এবং সেটা অবশ্য তারা 2000 টাকার মধ্যে, এরকম 2500-2000 টাকার মধ্যে কিন্তু তারা আপনার ফুল পদ্মাটা ঘুরেই দেখাবে, আবার নিয়ে আসবে সেই যে পদ্মার ব্রিজটা আছে। আমাদের এখানে এক পাইলট ভাই আছে, আমরা তার একটু সাক্ষাৎকার নিব। আপনারা একটু শুনেন, এই বোটটা কি আপনার? একটু জোরে বলবেন। হ্যাঁ, এই বোটটা দিয়ে আপনারা কি করেন? ঘুরান, মানে এটা যদি কেউ যদি চায় যে একটা গ্রুপ মিললে এটা রিজার্ভ নিবে, তাহলে ক টাকা এটার প্রাইস কত? মানে 2000 টাকা দিলে আপনারা সম্পূর্ণ পদ্মার ব্রিজ ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঘুরে দেখাবে। এমনি এই পদ্মা তো অনেক ঢেউ আমরা জানি, এই পদ্মা ঢেউতে আপনাদের প্রবলেম হয় না? আপনি কত বছর যাবত এই ট্রলার চালান? তার মানে এই পদ্মা সম্পর্কে আপনার সব কিছু জানা আছে, মোটামুটি স্রোত কোন দিকে যেতে হবে, কোন দিকে স্রোত বেশি, কোন দিকে কম। 15 বছর যাবত চালান, যেহেতু আপনি একজন দক্ষ পাইলট, সেই হিসাবে আসলে আপনার উপর ভরসা করাই যায়, উপরে আল্লাহ, যে আপনার ট্রলার হয়তো ঘুরলে 2000 টাকা দিয়ে মোটামুটি পদ্মার ব্রিজের এই মাথা থেকে আগা থেকে মাথা পর্যন্ত ঘোরা যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, ভাইয়ের ইন্টারভিউ নিয়ে ভালো লাগলো। এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় না কখনো? এমনি আমি আবার অনেক অনেক সময় শুনছি এরকম ট্রলার ভাড়া নিয়ে নাকি পদ্মার মাঝখানে গেলে আবার চিন্তাই মিন্তাই করে, এগুলো কি আসলে সত্য? তার মানে বন্ধুরা আসলে এগুলো সবই গুজব, যেমন পদ্মা সেতুতে মাথা লাগে, এটা যেমন বাংলাদেশে গুজব। অ্যাকচুয়ালি সরি, দুঃখিত বন্ধুরা, আমাদের আসলে মেমোরি ফুল হয়ে গেছিল, এই জন্য আমরা বাকি কথাগুলো বলতে পারি না। ইতিমধ্যে আমাদের মেমোরি স্পেস ফাঁকা করছি, দূরের সিনারিগুলো যেন আসে। আপনারা যেটা বলতেছিলাম পদ্মার বারে আছে, দাঁড়ান এক মিনিট। আপনারা এখানে আসলে কিন্তু অতি সহজে, এই যে আমার পাশে যে ভাই বসে আছে, এই ভাই হচ্ছে এই বোর্ডের পাইলট, অর্থাৎ এই বোর্ডের মালিক। ওনার সাথে কিন্তু চুক্তি করে আপনারা 2000 টাকার মধ্যে কিন্তু পুরো পদ্মা ঘুরে আসতে পারবেন, এবং ব্রিজের সেই শুরু থেকে শেষ পর্যন্ত তারা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে। আপনারা নির্ভয়ে এই মাওয়াঘাটে এসে কিন্তু এই নৌকা সার্ভিসটি নিতে পারেন। আর মাওয়ার যে একটা বিশেষ ব্যবস্থা আছে সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে সেই পদ্মার ইলিশ নামে পরিচিত, এই পদ্মার ইলিশটা কিন্তু আপনারা এই মাওয়াঘাটে আসলে যেই সুন্দর সুন্দর হোটেলগুলো আছে সব হোটেলগুলো কিন্তু তাজা ইলিশ মাছগুলো আপনারা পাবেন। আর অবশ্যই এখানে একটু লক্ষ্য করণীয় বিষয়, সেটা হচ্ছে আপনারা আসলে ইলিশ মাছটা অবশ্যই দামাদামি করে, তারপরে বনিবনা করে, তারপরে কিন্তু আপনারা খাবেন। আপনারা ভদ্রলোকের মতো এসেই বললেন না মামা এইটারে এটা পিস করে দাও, তাহলে কিন্তু 1000 টাকা গচ্ছাই দিব। সো আপনারা যাচাই বাচাই করে, দামাদামি করে, দেন কাটাকাটি করে ভেজে খাবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু দামাদামি করা ছাড়া খাইলে হয়তো আপনারা একটু লসে পড়ে যাবেন, সেক্ষেত্রে সবাই আমি সাজেস্ট করব। এই বাইর নাম হয়েছে ফোরাত, এই ফোরাত বাইরে কিন্তু এই যে নিউ মোল্লা রেস্টুরেন্টের পিছনে থাকে উনি,
ওনাকে আসলে এখানে দেখেন এখানে কত ইজি, এখানে কিন্তু এই ট্রলারে আমরা চাও পেয়ে গেছি। মানে আপনি যা চাবেন এখানকার যে লোকগুলো আছে এই হোটেল রেস্টুরেন্টের, ওনারা কিন্তু খুবই আন্তরিক, আপনাদের খুব ভালো একটা সার্ভিস দিবে, প্রোভাইড করবে। আমরা কিন্তু চা চাইছি, আমাদের চা কিন্তু বোটে পাঠিয়ে দিয়েছে, তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে তারা কি আন্তরিক। ভাই আমি সুদূর দিনাজপুর থেকে এখন মামা ফেরিঘাটে আছি। ভাই আপনারা হয়তো জানেন আমি বিগত দিনগুলোতে এতদূর পর্যন্ত আসতে পারি নাই, তো আজকে আল্লাহর রহমতে আমি মামা ফেরিঘাট পর্যন্ত এখন আমি স্ট্যান্ড মামা ফেরিঘাটে আছি। আপনারাও যদি পারেন সুযোগ মতো মামা ফেরিঘাটে দেখে যাবেন, খুব ভালো লাগতেছে। এবং আমাদের বড় ভাই বেলায়েত ভাই, বেলায়েত ভাই আমাদের সঙ্গে আছেন। বেলায়েত ভাইয়ের মামা ফেরিঘাট সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং অনেক দক্ষ, সব কিছুই মোটামুটি বুঝেন, তার জন্য আমিও ওনার প্রতি ভরসা যে উনি আমাদেরকে ভালো সাপোর্ট করতেছেন, ভালো ফিডব্যাক দিচ্ছেন। তো তারপর আপনারা যদি মনে করেন যে আমরা একটু পদ্মা ব্রিজ পর্যন্ত ঘুরে আসব বা মামা ফেরিঘাট পর্যন্ত ঘুরে আসব, দেখার মতো জায়গা, যাক আমি আশা করব আপনারা আসলে হয়তো বা আনন্দ ইঞ্জয় ভালো উপভোগ করতে পারবেন। ধন্যবাদ আজিজ ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো আমাদের মধ্যে এখন সেই পদ্মার পারে এসে যে একটা জিনিস না করলেই নয়, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যেই ঘটে চলতেছে, এখন ঘটবে, সেটা হচ্ছে আপনারা গেস করতে পারতেছেন অবশ্যই যে আমাদের মাঝে একজন খুব খ্যাত বিখ্যাত সেই শিল্পী রয়েছেন, যার গান না শুনলেই নয়, পদ্মার বুকে বৈশাখী তার গান না শুনি তাহলে আসলে আমাদের পুরো ট্যুরটাই বৃথা যাবে। তা সে আর কেউ নয়, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, যাকে সূর্যের আলোতে একটু কম দেখা যায়, রাত্রেবেলায় দেখাই যায় না, দিনের বেলায় খুব কষ্ট করে দেখতে হয়, তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় সুজন ভাই। সুজন ভাই আপনাদের মাঝে এখন একটা গান পরিবেশন করবেন, আমি সুজন ভাইকে রিকোয়েস্ট করব সুন্দর একটা গান গাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেকক্ষণ এখানে বসে অনেকটাই মজা অনুভব করতেছি, সেটা হচ্ছে এই যে সেই পদ্মা নদী যা ছোটোবেলা থেকে আমরা শুনে আসি যে পদ্মার ঢেউরে। আসলে পদ্মার ঢেউরে বলতে অনেক কিছুই বোঝায়, যেমন আমরা প্র্যাকটিক্যালি যদি বুঝতে পারতেছি দেখি, আর এখন তো ট্রলারের উপর বসে আছি, ট্রলারের এই জিনিসটি দেখা যাচ্ছে দেখি অনেকটাই ঢেয়ে কি দোল খাচ্ছি, আর দোল খাওয়ার অবস্থিতে গান মনে পড়তেছে, যদিও আমি শিল্পী না, তারপরও বড় ভাইয়ের রিকোয়েস্টের একটা গান গাচ্ছি, সেটা হচ্ছে যদিও পদ্মার ওই জিনিসটা না, মনিখানের একটা গান আমি আপনাদের সামনে দুই কইল অন্তত উপস্থাপন করবো। ভালো লাগলে করবেন, আর ভালো না লাগলে কি কমেন্টস করে জানাবেন দেখি। সহশিল্পী আছে শ্রদ্ধেয় কামাল ভাই এবং আজিজ ভাই, এই বড় ভাই যাও কামনা সাধারণ ভাই তোরণ ভাই। ও নদীর এই তো ভাঙলি গেল বছর ভাঙ্কাউনের চর, শেষ সম্বলে কাইরা নিলি কোথায় নিব ঠাই, ও আমার মাথা গোজার জায়গা নাই আর, মাথা গোজার জায়গা নাই আর দুনিয়ার উপর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর, ও নদীর ও নদীর মোরাকে আর মারবি কত তোর কি দয়া না, শেষ সম্বল কাইরা নিলি কোথায় নিব ঠা, আমার মাথা গোজার জায়গা নাই আর, মাথা গোজার জায়গা নাই আর দুনিয়ার উপর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। ধন্যবাদ আপনাদেরকে দুই কলি গান শোনানোর জন্য।
অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা গান পরিবেশন করার জন্য। যদিও সে নদীর সাথে তাল মিলিয়ে সে গানটা পরিবেশন করছে, অসংখ্য ধন্যবাদ। আমরা দাদাকে তাকে একটা ক্লাব দিতে পারি, দিতে পারবে না? আমি ক্লাব অ্যাড করে দিই। আজিজ ভাই কি গান টান পারেন ভাই? পারো তো, পারে পারে পারে। ওরে টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুলদাড়ি বাকছে বাতাসে। ঠিক আছে, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানে তো বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল কেন জানি না, জীবন মানে তো ভাই শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটারে দিতে গিয়ে সুখের ফাগুন, দিনে মায়ে পেলাম শুধু বুক ভরা আগুন। জীবনটারে দিতে গিয়ে প্রেমেরই ফাগুন, দিনে মায়ে পেলাম শুধু বুক ভরা আগুন। কই সালামে তিলে তিলে, কই সালামে তিলে তিলে আর মারিস না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এই যে খাওয়াই খাওয়াই যদি বেশি না হয় তাহলে সমস্যা। 650 ধরেন এই সেই পদ্মার ইলিশ, ঐতিহ্যবাহী মাওয়া ঘাটের ইলিশ খাইবেন আর এরকম টাকা বের করে দিবেন, মোটামুটি দেখবেন সন্তুষ্ট তারা। ঠিক আছে মামা, ধন্যবাদ ভালো সার্ভিস দেওয়ার জন্য। আমরা ওই সামনে গিয়ে ব্যাগ গুলো উঠে নিয়ে আসছি, না ছোট উঠবো। আমরা বিদায় নিলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ। বন্ধুরা টাটা দাও, এখানে বাবা টাটা দাও, টাটা দাও। আমরা এখন বিদায় চলে আসলাম, আমরা এখন চলে যেতেছি, আমি এখন ফেরিতে উঠে যাবো বন্ধুরা। তো লেটস গো, ভালো থাকবেন, আমরা এখন ব্যাগ নিয়ে যাবো। এই যে আমরা এই রেস্টুরেন্টে খাইছি, ওকে ধন্যবাদ।